বিদ্যুতের জন্য আমদানিকৃত কয়লা দিয়ে দাঁত মারতে যে কয়লা সব খেয়ে ফেলেছে। এই কয়লা এত মিষ্টি, এই সরকারের দ্বারা যা কয়লা সব শেষ। আজকে বিদ্যুতের জন্য ফেরিওয়ালা মমতাকে আর দেখি না, আর দেখি না এই ফেরি করে বিদ্যুতের ফেরি করতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সরকারের কিছু দালাল রয়েছে যারা ডেট বলে ধক্কা মারে, ডেট বলে ধক্কা মারা যে প্লেয়ার গুলো তাদেরকে গ্যালারির বাইরে পাঠানোর জন্য নারায়ণগঞ্জবাসী প্রস্তুত আছেন। তো অনেকে মনে করে বর্তমান স্যাংশন এটা বলে খুব সাধারণ একটা স্যাংশন, কিন্তু বিশ্লেষকরা বলে এটা হচ্ছে স্যাংশনের পাপ। কারণ আজকে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন দেওয়া হতো তাহলে কোনো নেতার নামে নির্দিষ্টভাবে দেওয়া হতো, কিন্তু এমন এই অবৈধ সরকারকে যারাই মদত দিবে সহযোগিতা করবে তাদের জন্যে এই নিষেধাজ্ঞা জারি হবে। এটাতে স্যাংশনের পাপ বলা হয়েছে, এটা এটা আমার মনে আমি মনে করি এটা যথাযথ একটি বক্তব্য হয়েছে যে স্যাংশনের পাপ। যে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খুব শীঘ্রই খেলা কিন্তু জমে যাবে। আপনাদের নারায়ণগঞ্জ জেলা থেকে অনেক খেলোয়াড় দেখেছি যারা ডেট বলে ছক্কা মারে, এবং সামনে যখন এই খেলোয়াড়দেরকে গ্যালারির বাইরে পাঠানো হবে, যখন শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি হবে, প্রত্যেকটা নেতাকর্মী এবং সরকারের দালালদের কাপড় খোলার জন্য নারায়ণগঞ্জবাসী প্রস্তুত আছেন। তো